হ্যালো গাইজ, আবার চলে আসলাম নতুন একটা ফুড ব্লগ নিয়ে। এবার গিয়েছিলাম ইলিশ মাছ খেতে মাওয়াতে। সেখানকার ইলিশ মাছ নাকি অনেক টেস্ট হয় এবং লেজ ভর্তা নাকি আরও বেশি টেস্ট। দেখা যাক সেখানে যাওয়ার পর কেমন হয়। আমরা সেখানে পৌঁছানোর পর একটা ভালো হোটেল খুঁজে নিলাম, কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেটা নাকি ভালো হোটেল। সেখানে অনেক রিভিউ দেখেছি, অনেক ভালোই রিভিউ ছিল। দেখা যাক আমরা যেটা খাবো সেটা কেমন হয়। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম টেবিলের উপর অনেকগুলো ভর্তা রাখা, মাছ ভর্তা আছে, কালো জিরা ভর্তা আছে, আলু ভর্তা আছে, এবং তাদের সবেছে খিচুড়ি ভোনা ভর্তা সাজানো আছে, চিংড়ি মাছের কারি, বোয়াল মাছ, মাংস, ইলিশ মাছের মালাইকারি। আমাদের উদ্দেশ্য ছিল সেখানে যে ইলিশ মাছ খাওয়া। সেখানে আমরা এমন টাইমে গিয়েছি সেখানে ইলিশ মাছ ধরা বন্ধ ছিল সে টাইমে, কিন্তু দেখা যাক সেখানে আমরা কেমন ইলিশ মাছ পাই। আমাদের ইলিশ মাছ বাছাই চলছে। আমরা সেখানে গিয়েছি পদ্মার ইলিশ খেতে, অন্য ইলিশ খাবো না। বরিশালের ইলিশও আছে সেখানে। পদ্মার ইলিশ গুলো দেখতে অনেক ছোট ছিল। ইলিশের দাম ছিল 1800 টাকা কেজি। ইলিশ মাছ ওজনে ছিল 700 গ্রাম 800 গ্রাম। সেখানে মাছ ধরা বন্ধ থাকায় তাদের ইচ্ছা মতন দাম হাঁকানো হচ্ছে, যে যেমন পারে সেভাবেই দাম ঠিক মিক করে নিচ্ছে মাছগুলো। মাছগুলো চয়েস করার পর আমরা নিয়ে আসলাম মাছ কাটা মামার কাছে। সেখানে মাছ কাটা মামা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো কাটছে। আমরা মাছ নিয়েছিলাম পদ্মার ইলিশ। এই আমাদের খুদে ব্লগ, নাফি ব্লগ, মাছগুলো নিয়ে রান্নাওয়ালা মামার কাছে নিয়ে গেল। রান্নাওয়ালা মামা মাছগুলো এবং বেগুনের চপগুলো হলুদ দিয়ে মাখিয়ে রাখছে, কিছুক্ষণ পরই ভাজা হবে মাছগুলো। সেখানে আমি একটু ভুং ভাং করছি, ছবি তুলছি। অবশ্যই মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের উপর দেওয়া হয়েছে, মাছগুলো ভাজা হচ্ছে। সরিষার তেলে মাছগুলো ভাজা হয়, সেখানে সরিষার তেলও কিনে দিতে হয়। এবং এর মাঝে আমিও একটু চেষ্টা করলাম মাছগুলো ভাজার, দেখি কেমন পারি ভাজতে। কিন্তু দুঃখের বিষয়, আমি সবগুলো ভাজতে পারি নাই। সেখানে এত প্রচণ্ড গরম যে 1 মিনিটের বেশি থাকা কষ্টদায়ক। অবশেষে মাছ ভাজা শেষে আমি মাছগুলো নিয়ে আসছি। এখন আমাদের মাছ ভর্তার কাজ চলছে। মাছের লেজ ভর্তা মামা বিভিন্ন রকম মশলা দিয়ে লেজটা ভালোভাবে ভর্তা করছে, ভালোভাবে মাখাচ্ছে। দেখা যাক তাদের নাকি লেজ ভর্তা অনেক টেস্ট কেমন হয়, এটা খেলে বোঝা যাবে। লেজ ভর্তা কমপ্লিট হয়ে গেছে, এখন প্লেটে ওঠানো হবে। এরপর একটু শসার সালাদ মাখানো হবে। সেখানকার সালাদ নাকি স্পেশাল, অন্য জায়গায় এরকম সালাদ পাওয়া যায় না, অনেক টেস্ট হয়। সালাদও কমপ্লিট,
মাছ ভর্তা এবং সালাদ আমি এখন নিয়ে যাচ্ছি। দেখা যাক কেমন স্বাদ হয় তাদের এই দুইটা আইটেমে। এখন খাওয়ার পালা, আমি প্রথমে মাছের লেজ ভর্তা নিয়ে একটু খাওয়ার চেষ্টা করলাম। খাওয়ার পর খুব একটা ভালো লাগলো না, যেমনটা ভেবেছিলাম তেমনটা না। সেখানে ভেবেছি বলল সেখানে নাকি মাছগুলো অনেক টেস্ট হয়, লেজ ভর্তায় নাকি ফাটাফাটি টেস্ট হয়, কিন্তু ওরকম আমার কাছে আমারে কোনো টেস্ট লাগে নাই। এবং মাছ খাওয়ার পালা, দেখা যাক মাছটা কেমন হয়। মাছটাও তেমন সুস্বাদু না, মোটামুটি ছিল, লবণটা কম দেওয়া হয়েছিল মাছে, শুনে বেশি একটা ভালো লাগে নাই। সবাই খাওয়া দাওয়া করছে, আমরা যে টাইমে গেছিলাম সে টাইমে মাছ ধরা বন্ধ থাকায় ভালো মাছ পাওয়া কঠিন হয়ে গেছিল, হয়তো বা সেই জন্য মাছগুলো ওরকম টেস্ট ছিল না। এদিকে আমাদের নাকি ব্লগও খাওয়া শুরু করছে, তার কাছে ওনাকে খাওয়া মোটামুটি ভালোই লাগছে এবং সবাই খাওয়া দাওয়া করছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ হয়ে সবাই পেট টান করে বসে আছে। এই কুটুম্বারি রেস্টুরেন্টের খাওয়ার যেরকম রিভিউ দেখেছিলাম তাদের খাওয়া ওরকম না, মোটামুটি ছিল। আবারও দেখা হবে নতুন একটা ফুড ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।